আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। তিন দিনের মধ্যে বাড়বে বৃষ্টি, ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি, উত্তরে হতে পারে ফের বন্যা, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে। থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শহর থেকে গ্রাম, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে আজ থেকে আগামী 16 জুনের ভিতরে দেশের উত্তর অঞ্চল সহ দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। এখানে শেষ নয়, দেশে উত্তরে হতে পারে ফের বন্যা, এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের দিকে ধেয়ে আসছে প্রায় শক্তিশালী অতি ভারী বৃষ্টি, এর সম্ভাব্য সময় হলো আজ থেকে আগামী 16 জুন 2022 পর্যন্ত। এই সময় দেশের উজানে ও উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার ফলে উত্তরাঞ্চলের নদনদীর পানি বাড়তে পারে। এর কারণে রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যাও দেখা দিতে পারে, তাই এখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন। আজ থেকে আগামী 16 জুনের ভিতরে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়া মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে, আর সবচেয়ে কম বৃষ্টি থাকবে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে। তবে 10 তারিখের পরে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ বাড়বে। এই সময় দেশের উত্তর অঞ্চলের আকাশে অধিকাংশ সময় মেঘলা এবং দক্ষিণ অঞ্চলে আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব